বুধবার বিকেলে পূর্ব বর্ধমান জেলা এবং বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিকের আহ্বানে দলীয় সংগঠনকে মজবুত করার লক্ষ্যে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই দিনে অঞ্চল ভিত্তিক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বর্ধমান তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক সহ ব্লকের সমস্ত শাখা সংগঠনের সভাপতিগণ, ব্লক সংগঠনের সহসভাপতি ও সদস্যগণ। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক যুব কমিটির সদস্যগণ, অঞ্চল সভাপতি ও অঞ্চল যুব সভাপতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ কর্মাধ্যক্ষগণ ও সদস্যবৃন্দ। গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও জেলা পরিষদের সদস্যরাও এই দিন এখানে উপস্থিত ছিলেন। ওইখানটুকু তুই আমার সাংগঠনিক দিক থেকে সালে নির্বাচনে আগে আমি নিজে সেখানে দায়িত্ব নিয়ে সেখানে বিধায়ক সাহেব আমাদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন, নিশীথদার নির্দেশ মেনে আমরা কাজ করি। আমরা শাখা সংগঠনের প্রত্যেকটা সভাপতি, আমাদের ব্লকে এই মুহূর্তে সভাপতি নই, আমরা বিধায়ক সাহেব কি চেয়ারম্যান মেনে প্রত্যেকটা শাখা সংগঠনের সভাপতি কাজ করি। তাই দলীয় কর্মসূচিগুলোতে দয়া করে অংশগ্রহণ করবেন। এখানে আমাদের ব্লক নিশ্চিন্ত আছে, আমরা আপনারা সকলেই আছেন, আমরা প্রতিটি অঞ্চলে প্রতিটি বুথের যারা সৈনিক আছে, যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন বুথে, তাদেরকে নিয়ে আমরা বসে আলোচনা করে তাতে করে রেজাল্ট যাতে আরও ভালো হয় সেটা আমরা দেখব। একটুকালে নির্বাচনে বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।